1964 ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের বর্ষপূর্তি ও রবীন্দ্র জয়ন্তী পালন, সেই সাথে খুব ছোট পরিসরে নববর্ষ উদযাপন, যা এখন আমাদের সবার প্রাণের এবং সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এলিট পেইন্টের সহযোগিতায় আমাদের মতো করে আমন্ত্রণ জানিয়েছি 1424 সনকে, উদযাপন করেছি এবারের পহেলা বৈশাখ। 1422 থেকে আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজন করছি বৈশাখ পার্বণে, আর এবার আমরা আমাদের পাশে পেয়েছি এলিট পেইন্টকে। প্রতিবারের মতো এবারও আমাদের প্রস্তুতি শুরু হয় মুখোশ ও মোটিফ তৈরি দিয়ে। প্রতি পর্বে আমাদের সকল শিক্ষার্থী সাংস্কৃতিক ক্ষেত্রে কোনো এক জাদুমন্ত্রে যেন এক হয়ে একটি সম্মিলিত প্রাণের স্পন্দনের সঙ্গে নিজেদের মিলিয়ে নেয়। নীলমঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীলমঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। কোন লক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, কোন লক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর। রং তুলি কাগজ এগুলোকে হাতিয়ার করে আমাদের ছেলেমেয়েরা প্রমাণ করতে চেয়েছে আমরা বাঙালি। এর পাশাপাশি চলছিল বৈশাখী ছবি তোলা ও উন্মুক্ত দেয়াল লিখন। ব্যানারের পাশে দাঁড়িয়ে ও কক শীটে একটি ফ্রেম বানিয়ে একের পর এক অনেকের ছবি তোলা হয়, এবং উন্মুক্ত দেয়াল লিখনে বারবার একই কথা উঠে এসেছে, বৈশাখ আমাদের নিজস্ব উৎসব, নিজস্ব সংস্কৃতি। এই সংস্কৃতির সঙ্গে যা কিছু উৎপাদিত হবে সেই উৎপাদনটা আমাদের জীবনের পক্ষে। ১৩ এপ্রিল সকাল থেকেই শুরু হয় মেহেদি উৎসব। আমাদের মেয়েরা কাগজ নয়, হাতকে ক্যানভাস করে চালিয়ে যায় তাদের শিল্পকর্ম। জীবন যে দার্শনিক নৈতিক মূল্যবোধের মধ্য দিয়ে পরিচালিত হয়, সেই পরিচালনার মধ্যেই সাংস্কৃতিক চেতনা তৈরি হয়। সেদিনও গভীর রাত অবধি চলেছে আমাদের মুখোশ তৈরির কাজ। ১৩ এপ্রিল রাত ৯টায় আমাদের চৈত্র সংক্রান্তি ও আলপনা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়, যেখানে আমাদের শিক্ষক মণ্ডলীর সাথে ছিলেন এলিট পেইন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। রঙের রঙে রাঙিয়ে তুলি বৈশাখের সকাল। সবাইকে জানাই সাদর সম্ভাষণ, এবং আগামী বছর আমাদেরকে আরো ভালো কাটুক, সুখে কাটুক, এই প্রার্থনা করছি। যদি কারো মনের ভিতরে কোনো ক্ষোভ থেকে থাকে, সেটা আজকে রাতে রঙের সাথে, আজকে রাতে রঙের সাথে এখানেই বিলীন হবে।
কালকে উঠবে নতুন সূর্য, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমাদের আলপনা উৎসব উদ্বোধন করেন আমাদের প্রাক্তন উপ উপাচার্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কমিশনার প্রফেসর ডক্টর গোলাম রহমান। আজ এই রাত্রে এক শুভক্ষণে আলপনা আকার অনুষ্ঠান শুরু হবে। আমরা 1424 বাংলা নতুন বর্ষকে স্বাগত জানাবো ভোরবেলা, কিন্তু তার আগ থেকেই আজকে বাঙালিদের মধ্যে সবার প্রাণে নতুন প্রাণের সঞ্চার হচ্ছে। সবার জন্য অনেক শুভেচ্ছা। এই অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে বর্ণিল ব্যান্ডের গান। এরপর শুরু হয় ধানমন্ডি 27 থেকে রাসেল স্কোয়ার পর্যন্ত দীর্ঘ 1 কিলোমিটার রাস্তা জুড়ে আলপনা আঁকার বিশাল প্রয়াস। এলিট পেইন্টের রঙে আবর্তন করা হয় পুরোটা রাস্তা। আমাদের ছেলেমেয়েদের তুলির আঁচড়ে ছিল নতুন বছরের মধ্য দিয়ে আপন মুক্তির অভিপ্রায়। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এই দীর্ঘ 1 কিলোমিটার রাস্তা জুড়ে আলপনা করাটা খুব সহজ কিছু ছিল না। তবুও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরিশ্রমে এটা সম্ভব হয়েছে। পরদিন 1424 সনের প্রথম প্রভাত, আর কিছুক্ষণ পরই শুরু হয় আমাদের মঙ্গল শোভাযাত্রা। আশির দশকে বাংলা নববর্ষ উদযাপনে একটি নতুন মাত্রা যোগ হয়, যা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের পরিচালনায় মঙ্গল শোভাযাত্রা। এই 1424 বাংলা সনেই এই মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে। মূলত এই শোভাযাত্রার ভেতর দিয়ে বাঙালির অসাম্প্রদায়িক পরিচয় সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এলিট পেইন্ট আয়োজিত বৈশাখ পার্বণে 1424 এই কামনায় করে, উৎকৃষ্ট হোক বাঙালি চেতনার, মঙ্গল হোক বাংলা সংস্কৃতির। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল,